তো গাইজ, আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে এমন একটা ট্রিক শেয়ার করবো, ওই ট্রিকের মাধ্যমে আপনার যদি এখানে ফ্রি ফায়ার গেমটা আনইনস্টল কিংবা ডিলিট হয়ে যাও, তবুও গাইজ এখানে টেনশন নেওয়ার কোনো দরকার নাই। কারণ আপনার ফ্রি ফায়ার গেমটা ডিলিট হয়ে যাওয়ার পরেও গাইজ এখানে যে কাস্টম হাবটা আছে, এই কাস্টম হাবটা আপনি আবার এখানে ফ্রি আনতে পারবেন। মানে আপনার ডিলিট হওয়ার আগে যেমন ছিল অমনি এখানে ফ্রি আনতে পারবেন। তো হয় কি যে আপনার বাবা মা নাহলে দাদা প্রতিদিন এখানে ফ্রি ফায়ার গেমটা ডিলিট করে দেয়, কিংবা আপনি কোনো কারণবশত আপনার ফ্রি ফায়ার গেমটা এখানে ডিলিট করতে চান, তো গাইজ এখানে ডিলিট করলে কী হবে, আপনার যেখানে সেন্সিভিটি আছে এখানে উল্টা আলটা হয়ে যাবে, তারপরে গাইজ এখানে কন্ট্রোলারগুলো এখানে গাইজ উল্টা আলটা হয়ে যাবে, তারপরে গাইজ এখানে যে কাস্টম হাব আছে কাস্টম হাবটা গাইজ এখানে উল্টা আলটা হয়ে যাবে। তো গাইজ আমি আপনাদেরকে বলে দিই, এইসব উল্টা আলটা হয়ে গেলে আপনি কিন্তু এখানে ভালোভাবে গেম প্লে করতে পারবে না। গাইজ আজকের এই ভিডিওটা আমি আপনাদের একটা ট্রিক শেয়ার করবো, ওই ট্রিকটা আপনারা দেখুন, আর দেখার পর গাইজ এখানে আপনার ফ্রি ফায়ার গেমটা আনইনস্টল কিংবা ডিলিট করার পর গাইজ এইসব সেটিংগুলো আপনি আবার ফিরে আনতে পারেন। মানে এখানে সেন্সিভিটি কন্ট্রোলার, তারপর এখানে কাস্টম হাবগুলো আবার ফিরে আনতে পারবেন। তো গাইজ ভিডিওটি এখন লাইক না করে তাহলে লাইক করে দাও, চ্যানেলে প্রথমে এসে তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলরেডি সেট করে দিবা। তো গাইজ বেশি দেরি না করে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ আপনার এখানে ফ্রি ফায়ারের সেটিংটা রিকভার আনতে হলে সর্বপ্রথমে আপনাকে ফ্রি ফায়ারের সেটিংয়ে চলে যেতে হবে। ফ্রি ফায়ারের সেটিংয়ে যাওয়ার পর গাইজ এখানে দেখতে পাচ্ছেন বেসিক, আর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিং স্ক্রিন, আর এর ডান দিকে গাইজ দেখতে পাচ্ছেন আপলোড বলে একটা অপশন আছে। তো আপনাকে এই আপলোড বলে অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে। তো এটার উপরে আমি ক্লিক করে দিলাম, ক্লিক করার পর উপরে এখানে আপলোড সাকসেসফুল দেখাবে। তো এটার উপরে ক্লিক করলে গাইজ কী হবে, এখানে আপনার যতগুলো সেটিং আছে এখানে সেন্সিভিটি, তারপরে এখানে কন্ট্রোলারে যে এখানে অন অফ গলা করা আছে, তারপরে গাইজ এখানে যে কাস্টম হাবগুলো আছে এইসব সেটিংগুলো এখানে আপলোড হয়ে যাবে। কিসে আপলোড হবে গাইজ, এখানে আপনার যে আইডি আছে গাইজ এই যে আইডিটা, এই আইডিটা এখানে আপলোড হয়ে যাবে এইসব সেটিংগুলো। এবার ধরে নাও আপনার ফ্রি ফায়ার গেমটা এখানে ডিলিট হয়ে গেলো, ডিলিট হয়ে যাওয়ার পর গাইজ কী করতে হবে, আপনাকে আবার ফ্রি ফায়ার গেমটা এখানে ইনস্টল করে আপনাকে এই আইডিটা লগ ইন করতে হবে। এই আইডিটা লগ ইন করার পর গাইজ আপনাকে আবার সেটিংয়ে চলে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর গাইজ এখানে বেসিকে এসে গাইজ এখানে দেখতে পাচ্ছেন সেটিং স্ক্রিনে ডানিকে ডাউনলোড বলে একটা অপশন আছে। এবার আপনাকে ডাউনলোড অপশনের উপর ক্লিক করতে হবে, যখনই ডাউনলোড অপশনের উপর ক্লিক করবে এখন ডাউনলোড সাকসেসফুল দেখাবে। তো ডাউনলোড সাকসেসফুল দেখালে গাইজ কী হবে, এখানে যে সেন্সিভিটিগুলো ছিল এখানে আগেকার অবস্থায় চলে আসবে, তারপরে এখানে কন্ট্রোলারগুলো যেগুলো ছিল এখানে আগেকার অবস্থায় চলে আসবে, তারপরে গাইজ এখানে কাস্টম হাব যে আছে কাস্টম হাবটা গাইজ এখানে আগেকার অবস্থায় চলে আসবে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর এই ভিডিওটা আপনার বন্ধুর কাছে শেয়ার করে দেবে, যাতে আপনার বন্ধুও জানতে পারে ফ্রি ফায়ার গেম ডিলিট করার পর এখানে সেটিংগুলো কীভাবে ফ্রি আনা যায়। আর ভিডিওটা এখন লাইক না করে তাহলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলরেডি সেট করে দেবেন নতুন ভিডিও পেতে হলে।